একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বন্ধ দালান ঘর রে মোনামার, কেন বন্ধ দালান ঘর। বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বন্ধ দালান ঘর রে মোনামার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে মোনামার, কেন বন্ধ দালান ঘর রে মোনামার, কেন বন্ধ দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, এই ঘর, এই বাড়ি, এই রং তামাশা, এই পৃথিবীর সৌন্দর্য, সবগুলো চোখের পর্দা যখন বন্ধ হয়ে যাবে সব অন্ধকার হয়ে যাবে, অন্ধকার ছাড়া আর কিছু দেখা যাবে, কথা বলেন যাবে যাবে। তে দুনিয়ার ভিতরে চিন্তা করতে হবে যে এই দুনিয়াটা আমার আসল ঠিকানা না, এই দুনিয়াতে আমি সারা জীবন থাকব না, এই দুনিয়া ছেড়ে আমাকে একদিন চলে যেতে হবে আরেক দুনিয়ার ভিতরে, যেখানে জন্মভর আমি থাকব আর কোনোদিন আসতে পারবো না, বরং ওই দুনিয়ার জন্য আমাদের কিছু করা দরকার, ঠিক কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে এই কোরআনের মাহফিল থেকে সে শিক্ষাটা নিয়ে যাওয়ার তৌফিক দান করে। আওয়াজ দিয়ে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আচ্ছা, একটু যদি আগায় বসা যায় পিছনের ভাইদের জন্য ভালো হবে, এই সাইডে জায়গা আছে, আগানোর দরকার নেই, বসেন বসেন, এই সাইডে জায়গা আছে, যারা বসা দরকার এই সাইডে এসে বসে যান, আর পিছনের দিকে লক্ষ্য নয়, আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা যা মেসেজ দিব এই মেসেজ গুলো নিয়ে এরপরে সেবন করবেন, কাজে পুষবে। কিন্তু আজকে যে মেসেজ গুলো আমি দিব, যে টিপস গুলো আমি দিব আপনাদেরকে, শুনলেন চলে গেলেন মানলেন না, এই ওয়াজ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কিন্তু কোনো উপকারে আসবে না, ঠিক কিনা। বলেন কোনো উপকারে আসবে, আসবে আসবে। পায়ে ব্যথা, ডাক্তারের কাছে গেলেন, আমার পায়ে ব্যথা, এইটা একটু আমারে চিকিৎসা করে দেন, একটু ওষুধ দেন। ডাক্তারে বললো এই যে মলম দিলাম, যাও মলমটা লাগাবা যেখানে ব্যথা পাইছো। ও সারাদিন রাস্তার ভিতরে যে ইটের সাথে ব্যথা লাগছে ওই ইটের ডলছে ওই জায়গাতে। এক সপ্তাহ পর ডাক্তারের কাছে গিয়া বলে ব্যথা তো বাড়ছে, ব্যথা তো কমে নাই। কয় ডলছো না তুমি, এটা কি মালিশ করছো? বলে হ্যাঁ মালিশ তো করছি, এই যে দেখেন বোতল শেষ করে ফেলছি মালিশ করে। দেখি কোথায় ডলছো? কয় চলেন ওই রাস্তাতে। ডাক্তারে বলে রাস্তাতে যাবো কেন? কয় ব্যথা পাইছি রাস্তাতে, ডলছি ও রাস্তাতে। আসলে বোঝার ভুল, ব্যথা যেখানে পাইছে সেখানে না, বরং এখন যেখানে ব্যথা সেখানে ডলতে হবে, ঠিক কিনা। এই জন্যে আমরা ভুল বুঝবো না, ওয়াজ যদি আমরা শুনি, শুনে যদি চলে যায়, এরপরে যাইতে একটা দোকান থেকে বললাম হুজুরদের বহু ওয়াজ শুনছি, দে একটা সিগারেট দে, টানতে টানতে ঘরের দিকে চলে গেলেন, এই ওয়াজের লাভ আছে? কথা বলেন আছে আছে না, বরং ওয়াজ থেকে কিছু শিখবো, শিখার পরে আমার লাইফটাকে আমি পরিবর্তন করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কিছু শিখার এই বয়ান থেকে, এই আলোচনা থেকে, এই মাহফিল থেকে কিছু শিখে যাওয়ার তৌফিক দান করে। আওয়াজ দিয়ে বলেন আমিন। একজন মানুষ যদি আজকে এই জায়গা থেকে তাওবা করে মুমিন হয়ে ফিরে যেতে পারে, যারা মাহফিলের আয়োজন করছে তাদের জন্য এতটুকুই আনাফ, আর কিছু লাগবে না, এতটুকুই আনাফ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বান্দাদেরকে ওসিলা করে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেবে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন